Hello viewers, welcome to my YouTube channel English with Molloy Ghosh. तो आज के हमारे जो आलोच्य विषय होच्छे आगे दिने सूत्र धरे अर्थात आगे भिडियोते हमरा थ्री क्वेश्चंस बाय लियो टॉलस्टॉय जो गल्प সেই গল্পটা পুরো ডিটেলে আলোচনা করেছিলাম অর্থাৎ থ্রি কোয়েশ্চেন্স পোস্ট রিডিং ডিসকাশন থ্রি কোয়েশ্চেন্স গল্পটি পড়ার পরে যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করব এর ফর্ম নিয়ে এখান থেকে কী কী কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট সেই সমস্ত বিষয় নিয়ে তো স্টুডেন্টস আগের দিন গোটা গল্পটা পড়েছিলাম গোটা গল্পটা পড়ার পর তোমরা দেখেছ যে গল্পটা অর্থাৎ থ্রি কোয়েশ্চেন্স ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ প্যারাবেল এখন প্রশ্নটা হচ্ছে যে প্যারাবেলটা কি তোমরা যে ধরনের গল্পগুলো পড়ো সেগুলো মেইনলি হয় ফেবেল না হলে প্যারাবেল অথবা ফোক টেল ক্লিয়ার এবার এই ফেবেল বা কি প্যারাবেল বা কি ফোক টেল বা কি একটু জাস্ট জেনে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে এটা প্যারাবেল কেন দেখবে ফেবেলে কি হয় না ফেবেল ইজ আ কাইন্ড অফ স্টোরি দ্যাট ডিলস উইথ অ্যানিমালস অর্থাৎ সেখানে এক ধরনের গল্প যে গল্পে প্রাণীরা থাকে অ্যানিমেলরা থাকে এবং তার একটা মোরাল থাকে একটা নীতিবাক্য থাকে এটা তো ফেবেল আর প্যারাবেলটা কি প্যারাবেল ফেবেলের মতো এ কাইন্ড অফ স্টোরি এক ধরনের গল্প এখানে যে চরিত্রগুলো থাকে ক্যারেক্টারগুলো সেটা হচ্ছে হিউম্যান বিং মেইন ডিফারেন্স হচ্ছে প্যারাবেলের সঙ্গে এটাই যে প্যারাবেলে যে ক্যারেক্টারগুলো সেটা কি অ্যানিমেল ক্লিয়ার আর এখানে হচ্ছে হিউম্যান বিং প্যারাবেল হচ্ছে হিউম্যান বিং এখানেও একটি নীতিবাক্য থাকে অর্থাৎ মোরাল থাকে তাহলে দেখে নেওয়া যাক যে থ্রি কোয়েশ্চেন্স এই স্টোরিটি কিভাবে প্যারাবেল ফর্মে লেখা দেখো প্যারাবেল আমি বলেছি কি না এটা হচ্ছে এক ধরনের গল্প এই থ্রি কোয়েশ্চেন্স আমরা জানি এক ধরনের গল্প প্যারাবেলে কি বলেছিলাম যে এখানে ক্যারেক্টারগুলো হচ্ছে হিউম্যান বিং থ্রি কোয়েশ্চেন্সে দেখো সেখানে কি আছে যা আছে আর কে আছে লার্নেড মেনরা আছে আর কে আছে হার্মিট আছে আর কে আছে আর একজন আছে সেটা হচ্ছে দ্য বিয়ার্ডেড উন্ডেড ম্যান এছাড়া তাদের বডিগার্ড আছে এই সমস্ত ব্যাপার আছে অর্থাৎ এখানে ক্যারেক্টার হচ্ছে হিউম্যান বিং ক্লিয়ার আর এখানে একটা মোরাল বা একটা নীতিবাক্য আছে এখন তাহলে বুঝতে পারছি যে থ্রি কোয়েশ্চেন্স হচ্ছে ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ প্যারাবেল যেহেতু এটা চরিত্রটা হচ্ছে হিউম্যান বিইংটা নিয়ে এখন এই গল্পের মোরালটা কি এই গল্পে অর্থাৎ এই লিও টলস্টয়ের লেখা থ্রি কোয়েশ্চেন্স এটি যে মোরালটা আসে সেটা হচ্ছে ম্যান লার্নস ফ্রম হিজ ওন এক্সপিরিয়েন্সেস অর্থাৎ লিও টলস্টয় তিনি আর্ট ফর আর্ট সেক এই নীতিতে বিশ্বাসী ছিলেন না অর্থাৎ আর্ট শুধু আর্টের জন্য এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না তাহলে তিনি কি করেছিলেন তিনি বলেছিলেন আর্ট কি করবে একটা শিক্ষা দেবে একটা নীতিবাক্য সেখান থেকে আমরা পাবো এই তত্ত্বে তিনি বিশ্বাসী ছিলেন অর্থাৎ তিনি আর্টের মধ্য দিয়ে কি করতে চেয়েছিলেন মানুষকে শেখাতে চেয়েছিলেন অর্থাৎ তার বক্তব্য হচ্ছে আর্ট শুধু আর্টের জন্য নয় আর্টের মধ্য দিয়ে আমরা বিভিন্ন জিনিস শিখব এই গল্প থেকে তারা কী শিখলাম ওই যে বললাম ম্যান লার্নস ফ্রম হিজ ওন এক্সপিরিয়েন্সেস মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে শেখে দেখো আমাদের গল্পের যে যিনি যার তিনি যে কোয়েশ্চেনগুলো নিয়ে হার্মিটের কাছে এসেছিলেন হার্মিট যদি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন তাহলে কি হতো
যারা সেটাকে ক্যাজুয়ালি নিতেন চলে যেত, কিন্তু আহমেদ কি করলেন, উত্তর দিলেন না। এর ফলটা কি হলো, রেজাল্টটা কি হলো, না যার নিজ অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, এবং এই যে প্রশ্নের উত্তরটা পেলেন নিজ অভিজ্ঞতার মধ্য দিয়ে, এটা কিন্তু তার উপর যে ইম্প্রেশন সেটা কিন্তু লং লাস্টিং। অর্থাৎ আমরা যখন নিজ অভিজ্ঞতার মাধ্যম দিয়ে কোনো কিছু শিখি, তার প্রভাবটা আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়। এই জারের ক্ষেত্রেও ঠিক তাই, তিনি তার প্রশ্নের যে উত্তরগুলো তার নিজ অভিজ্ঞতার মাধ্যম দিয়ে পেয়েছিলেন, সেই অভিজ্ঞতাগুলো তার জীবনে দীর্ঘস্থায়ী হয়েছিল। অর্থাৎ এই গল্পটা প্যারাবেল ফর্মে লেখা, অর্থাৎ হিউম্যান বিংদের নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে, আর এই গল্প থেকে একটা নীতিবাক্য পেয়েছি, যে নীতিবাক্যটা হচ্ছে ম্যান লার্নস ফ্রম হিজ ওন এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ এখানে যার কি করলেন, তার নিজের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তিনি তার প্রশ্নের উত্তরগুলোকে পেলেন। এটা গেল আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়ের ফার্স্ট টপিক। দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে এই থ্রি কোয়েশ্চেন্স থেকে এবছরের জন্য, অর্থাৎ 2021 ক্লাস টুয়েলভের পরীক্ষার জন্য কি কি কোয়েশ্চেন্স সেখান থেকে ইম্পর্টেন্ট। আগের দিন আমি বলেছিলাম, তবুও আজকে আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেটা কি না দেখবে, তোমরা যদি টেক্সট বইটা দেখো তাহলে দেখবে গল্পের একদম প্রথমেই সেখানে আছে কি না, ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার। এই লাইনটা যদি তুলে দেওয়া হয়, ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, অর্থাৎ এটা একজন জারের জীবনে বা ঘটেছিল, সেটা কি তোমাকে প্রশ্ন করে, ইটটা কি, ইট বলতে গেলে কাকে বোঝানো হয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু, ইট মানে হচ্ছে এখানে দ্য থ্রি কোয়েশ্চেন্স, যে তিনটি প্রশ্ন জারের মনে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন হবে, হু ইজ কল্ড জার, কাকে জার বলা হয়, ক্লিয়ার। তারপরে হতে পারে জারের মধ্যে যে তিনটে প্রশ্ন উদয় হলো, সেই তিনটে প্রশ্ন আসার ফলে যার সেই প্রশ্নের উত্তর কেন জানতে চাইছিলেন, অর্থাৎ হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, ক্লিয়ার। এটা আর কি হতে পারে, না হোয়াট ডিড হি ডু টু নো দ্য আনসার্স, আনসার্সগুলো জানার জন্য তিনি কি করলেন। অর্থাৎ এই ফ্রেজ ভেরি ফার্স্ট লাইন, ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, এই লাইনটি ভীষণ ইম্পর্টেন্ট। যদিও 2020 অর্থাৎ এই বছরে এখান থেকে এই কোয়েশ্চেন্সটা পড়েছে, কোনটা পড়েছে না, হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, এটা পড়েছে। আর কি কোয়েশ্চেন এখান থেকে পড়েছে, আর একটা কোয়েশ্চেন পড়েছে যে হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু নো দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, তিনি তার প্রশ্নের উত্তর কেন জানতে চাইলেন। আরেকটি কোশ্চেন পড়েছে, সেটা হচ্ছে হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দ্য লার্নেড ম্যান, শিক্ষিত ব্যক্তিদের উত্তরে সন্তুষ্ট না হয়ে তিনি কি করলেন। এই কোশ্চেন্সটা 2020 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টুয়েলভে পড়েছে। অর্থাৎ এর মার্কস ডিস্ট্রিবিউশন কেমন ছিল, 3+1+2। এরপরে যে লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই লাইনটা তোমাকে প্রশ্ন দেবে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দিস থট রেফার টু, দিস থট বলতে কি বোঝানো হয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হিম, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হিম রেফার টু, হিম বলতে এইখানে যে হিম শব্দটা, হিম শব্দটা কাকে রেফার করছে, বা হোম ডাজ দ্য ওয়ার্ড হিম রেফার টু, ক্লিয়ার। দিয়ে প্রশ্ন দেবে যে এই থটটা আসার ফলে যার কি করলেন, না যার কি করেছিলেন, হি হ্যাড প্রোক্লেমড, তিনি সেটা ঘোষণা করেছিলেন কোথায়, থ্রু আউট হিজ কিংডম, তার গোটা রাজ্য জুড়ে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। আর কি হতে পারে, আর একটা কি এক লাইন ভীষণ ইম্পর্টেন্ট কি দেবে, থার্ড প্যারাতে আছে দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি,
They all answered his questions differently. मुझे पूछने तो भेज। What does the word they refer to? दूसरा मुझे पूछने में जो What are the questions? Questions लो की। तीनों मुझे पूछने में How did they answer to the questions? Or how did the learned man answer to the questions of the czar? Next কোন লাইনটা ইম্পর্টেন্ট নেক্সট একটা লাইন আছে একদম দেখবে গল্পের ফার্স্ট হাফ এর শেষের দিকে অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম যার কোন প্রশ্নের কোন উত্তরের সন্তুষ্ট না হয়ে এবং উত্তরগুলো বিভিন্ন বিভিন্ন হওয়ার জন্য তিনি কি করলেন কারোর সঙ্গে একমত হলেন না ক্লিয়ার এখানে প্রশ্ন হবে যার যার একমত না হওয়ার জন্য তিনি কি করলেন কার কাছে গেলেন তিনি কি করছিলেন তিনি প্রশ্নের উত্তর কি দিয়ে দিয়েছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ লাইন আর কি গুরুত্বপূর্ণ লাইন হিয়ার কামস সামওয়ান রানিং এই লাইন ভীষণ ইম্পর্টেন্ট হিয়ার কামস সামওয়ান রানিং হু সেড দিস এন্ড টু হোম কে কাকে বলেছিলেন Whom does the word someone refer to? Someone বলতে কাকে বোঝানো হয়েছে? How did the czar serve him? Czar তাকে কিভাবে সেবা শুশ্রূষা করেছিলেন? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, লাইনটা ইম্পর্টেন্ট। তারপর লাইন কোনটা ইম্পর্টেন্ট? Now forgive me. Who said this and to whom? কে কাকে বলেছিলেন? And why did he say this? কেন তিনি এই কথা বলেছিলেন? এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা লাইন দেখো সেটা হচ্ছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড একদম শেষের দিকে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড এই লাইনটা তোমাকে দিয়ে দেওয়া হবে দিয়ে বলা হবে হুম ডাজ দ্য ওয়ার্ড ইউ রেফার টু বা হু ইজ দ্য স্পিকার হিয়ার বা হু সেড দিস অ্যান্ড টু হুম কে কাকে কথা বলেছিলেন হোয়াট আর দ্য আনসার্স আনসার হলো কি কি আরেকটি কোশ্চেন হলো হাউ ডিড হি আনসার টু দ্য কোয়েশ্চেন্স অফ দ্য সার তিনি কিভাবে যার এই প্রশ্নে উত্তর দিলেন আমি আগের দিনও বলেছিলাম আজও বলছি এটা ভীষণ খেয়াল রাখবে কোনটা না হারমিট কি কি উত্তর দিয়েছিলেন না অর্থাৎ হোয়াট আর দ্য আনসার্স গিভেন বাই দ্য হারমিট এটার আনসার আলাদা হবে আর হাউ ডিড দ্য হারমিট আনসার টু দ্য সারস কোয়েশ্চেন্স এটার আনসার আলাদা অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে কি হবে তিনটা আনসার কি কি সেটা লিখতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে সেই আনসারগুলো যে সঠিক সেটা হারমিট জারকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন ক্লিয়ার তাহলে থ্রি কোয়েশ্চেন্স লিও টলস্টয়ের লেখা যে গল্প সেই গল্পটা আমি আগের ভিডিওতে একটু ডিটেলে আলোচনা করেছি আজকে এই গল্পের যে পোস্ট রিডিং ডিসকাশন অর্থাৎ এই গল্পটি সম্পর্কে একটু আলোচনা এখান থেকে এটা কোন ধরনের গল্প এর নীতি বাক্যটা কি এবং এখান থেকে কোন কোন কোয়েশ্চেন্স 2021 ক্লাস 12 এর ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি সেই নিয়ে আজকে আলোচনা করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই উত্তর দেব আর এই ধরনের ভিডিও যাতে তোমরা আরও পাও সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটি ক্লিক করবে আর তোমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন যারা এই ধরনের ভিডিও আরও পেতে চায় তাদের সঙ্গে যতটা সম্ভব তোমরা শেয়ার করার চেষ্টা করো এরপরে যে নেক্সট ভিডিও সেই ভিডিওতে আমি তোমাদের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব ক্লিয়ার গুড বাই